দাদা বন্ধু কোনো কারণ নেই কয়েকটা জায়গা আপনারা জানেন আমাদের কাছে কমপ্লেইন আসছিল যে সেই এলাকার লোকেদের ভোট দিতে না দিয়ে বিশেষ করে এই ভোটে যিনি দাঁড়িয়েছেন বিজেপি হয়ে তিনি তার চূড়ান্ত অসভ্যতামি কাল রাত্রি থেকে তাণ্ডব করা কাল রাত্রি থেকে বিভিন্ন এলাকায় গিয়ে গুন্ডামি করা এমনকি আবু তাহের আমাদের নেতা ভূমি আন্দোলনের আব্দুল সামাদ সহ যাদের হাইকোর্ট স্টে দিয়েছে তাদের বাড়িতে গিয়েও রাত্রিবেলায় তাণ্ডব করা হয়েছে এবং আমি অলরেডি এটা আমরা কমপ্লেন করেছি আমরা 63টা কমপ্লেন অলরেডি ইলেকশন কমিশনকে পাঠিয়েছি অ্যান্ড অলসো দ্য আদার্স অলসো আমরা এখনো রিকোয়েস্ট করব শুনুন আমি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই আমি চিন্তিত গণতন্ত্র নিয়ে নন্দীগ্রামে আমি জিতব মামাটি মানুষের আশীর্বাদে আপনারা দেখলেন যেখানে সকাল থেকে বন্দুক নিয়ে বসে আছে কাউকে ভোট দিতে দেয়নি প্রত্যেকটা মানুষ আমাকে উইশ করছে তার মানে কি ওরা যাকেই যায় ইচ্ছে দায়িত্ব দিক না কেন মানুষ কিন্তু ভোট আমায় দিয়েছে কিন্তু এখানে ভোটটা চিটিংবাজি হয়েছে এবং বল আমি তিন দিন ধরে বলছি বলে ওরা অত্যাচার করেছে চূড়ান্ত আজ কাল পরশু তরশু আমাদের একটি ছেলের মেরে হাত ভেঙে দিয়েছে আমাদের রবীন মান্না বলরামপুরে সে মৃত্যুর সাথে লড়াই করছে গতকাল আমার কেশপুরে আমার একজন কর্মী মার্ডার হয়েছে গতকাল সকালবেলায় খানাকুলে আমার কর্মী মার্ডার হয়েছে আজকেও আমি জানি না রবীন মান্নার কি অবস্থা কৃষ্ণর কি অবস্থা এইখানে যারা এজেন্ট হয়েছিল তাদের বাড়িতে গিয়ে মারধর করা হয়েছে তাদের নাক মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে আমি পুলিশকে বারবার করে বলেছি দু তিনবার তারা বসেছে যেই পুলিশ চলে গেছে আবার চাকাশ তাই আর সেন্ট্রাল ফোর্সেস আমি সিআইএসএফ সিআরপিএফ কাউকে দোষ দেবো না বিকজ দে আর অলসো আওয়ার ফ্রেন্ড সিআইএসএফ বিএসএফ সিআরপিএফ অল অনলি আই উইল রিকোয়েস্ট দ্য হোম মিনিস্টার ইট ইজ নট দ্যাট দে আর ডুইং দ্য হোম মিনিস্টার হিমসেলফ ইজ ইনস্ট্রাক্টিং ইনস্ট্রাক্টেড দ্য সিআরপিএফ বিএসএফ এন্ড আদার জওয়ানস উই আর প্রাউড অফ দেম They are giving instruction to help only BJP and to help the BJP goons. This area also you have seen all the outsiders. It is not from inside Bengal. It is from outside goons. They have brought it from outside goons. They cannot speak Bengali also. This is unfortunate part. And my election commission, I do not know what to say. I am sorry. I apologize to my election commission for their silence. For their total silence. So many letters we have given, but absolutely one-sided they are supporting the BJP candidate. And under their instruction, BJP is getting so many provocation, and they are beating the people, they are murdering the people, and they are looting the vote. I think this should create another bad history. You know, in our democracy, democracy is the festival of the people. Democracy is the festival of the people.